আর 14 নভেম্বর 2022 প্রতি বছর নভেম্বর মাসের এই দিনে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়ে আসছে। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 160টা দেশ এই দিবসটি উদযাপন করে, আমরাও করি। 2006 সাল থেকে জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, যেটাকে আমরা বলি IDF, এর যৌথ উদ্যোগে এই দিবসটা পালিত হয়ে আসছে। আজ থেকে প্রায় 100 বছর আগে 1921 সালে স্যার ফ্রেডারিক বেন্টিং এবং তার সাথে চার্লস বেস্ট, এ দুজন ইনসুলিন আবিষ্কার করেছেন, যার ফলে আমরা অনেক কিছু জানতে পারলাম যে সেই ইনসুলিনের অভাবে বা ইনসুলিনের অকার্যকারিতার ফলে কিন্তু ডায়াবেটিস বলে একটা অসুখ হয়। 14 নভেম্বর হচ্ছে ইনসুলিনের যে আবিষ্কারক স্যার ফ্রেডারিক বেন্টিং, তার জন্মদিন। তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়েই এই দিবসটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এডুকেশন টু প্রটেক্ট টুমোরো। আমি যদি বাংলায় বলি তাহলে বলবো আজকের সচেতনতা আগামীর সুরক্ষা। সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু হিসাব পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে প্রায় 537 মিলিয়ন, মানে 53 কোটির উপরে লোক ডায়াবেটিসে ভুগছে। বাংলাদেশের বর্তমানে যে জনসংখ্যা তার প্রায় 3 গুণেরও বেশি লোক সারা পৃথিবীতে এই ডায়াবেটিসে আক্রান্ত। আরও একটা ব্যাপার হচ্ছে, প্রতি 11 জন রোগীর মধ্যে একজন রোগী কিন্তু ডায়াবেটিস। যদি আমরা প্রাপ্ত বয়স্কদের কথা চিন্তা করি, সারা পৃথিবীতে 20 থেকে 79 বছর বয়সের মধ্যে দেখা যাচ্ছে এই 11 জন রোগী দেখলে তার মধ্যে একজন ডায়াবেটিস। আরও একটা ব্যাপার হচ্ছে, এই যে ডায়াবেটিসকে শনাক্ত করে আমরা বলি যে একজন রোগী ডায়াবেটিস রোগী, প্রতি 2 জন ডায়াবেটিস রোগীর মধ্যে একজন রোগী কিন্তু জানে না যে তার ডায়াবেটিস আছে। তাহলে চিন্তা করুন যে কি ভয়াবহ অবস্থা। আমাদের বাংলাদেশেও কিন্তু ডায়াবেটিস রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে প্রায় 1 কোটি ছাড়িয়ে গেছে, 1 কোটি 30 লাখের মতো প্রায় ডায়াবেটিস রোগী আছে আমাদের দেশে। আর সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে। তারপরে যে আসবে সেটা হলো টাইপ 1 ডায়াবেটিস রোগী। এরপরে একটা অবস্থা আছে যেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস, মাঝামাঝি অবস্থা, যেটাকে বর্ডারলাইন ডায়াবেটিস বলা হয়। আরেকটা স্পেশাল অবস্থা আছে যখন গর্ভকালীন সময়ে মায়েদের, গর্ভবতী মায়েদের ডায়াবেটিস হয়। তো এই ব্যাপারগুলো জন্য খুবই সচেতনতার প্রয়োজন আছে। এবারের প্রতিপাদ্য যেমন আজকের সচেতনতা, আগামীর সুরক্ষা। সাধারণত যাদের টাইপ 1 ডায়াবেটিস হয়, আমি বলি যে ছোট বাচ্চাদের, যাদের বয়স 30 বছরের নিচে, তাদের কিন্তু ডায়াবেটিসের টিপিক্যাল যে লক্ষণগুলো সেগুলো থাকে, যেমন অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, শরীরে ওজন কমে যাওয়া, ক্লান্তি। তারপরে দেখা যাচ্ছে খুবই তারা এত শুকিয়ে যায় যে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। মায়েরা বা অভিভাবক, বাবারা, অভিভাবকেরা, এরা অনেকেই চিন্তাও করে না যে এত ছোট বাচ্চার ডায়াবেটিস হতে পারে। কাজে এই লক্ষণগুলো যখনই দেখা যাবে তখনও কিন্তু অভিভাবকদের উচিত হবে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেটা রোগটার শনাক্ত করা। আর বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিস রোগীদেরই দেখা যায় কোনো লক্ষণ থাকে না। সেজন্য এই যাদের বয়স 30-এর উপর, তারা প্রতি বছর কিন্তু অ্যানুয়াল একটা হেলথ চেক আপ করলে বুঝতে পারে যে তাদের ডায়াবেটিস আছে কি নাই। তো ডায়াবেটিস অসুখটা এমনই যে রক্তের সুগারটা বেড়ে যাচ্ছে, কিন্তু এই যদি হতো শুধু এতটুকু আমরা অত চিন্তা করতাম না। কিন্তু ডায়াবেটিসের যে ভয়াবহ কতগুলো জটিলতা হয়, তাৎক্ষণিক জটিলতা, ইমার্জেন্সি, যেমন ডায়াবেটিক কিটোসিডোসিস অথবা হাইপোগ্লাইসিমিয়া, রক্তের সুগারটা কমে যাওয়া,
যেখানে একদম পুরো ভর্তি করতে হয়, নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে চিকিৎসা করতে হয় অনেকেরই। আবার অনেকেতে দেখা যায় যে কিডনি, হার্ট, ব্রেন, পা সেই জিনিসগুলো আক্রান্ত হওয়া। কিডনি বিকল হওয়ার এক নম্বর কারণ সারা পৃথিবীতে হচ্ছে ডায়াবেটিস, তারপরে হার্ট অ্যাটাক, তারপরে ব্রেনের স্ট্রোক, তারপরে পায়ে অনেক ক্ষেত্রে পচনশীল ক্ষত হয়, অথবা পায়ের যেটাকে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি। এই পুরো আরও অনেক জটিলতা আছে, তার মধ্যে আমরা শুধু গুরুত্ব বোঝানোর জন্য এই কয়েকটা জটিলতার কথা রোগীদেরকে বলে থাকি। তো আমি একজন ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ হিসাবে বলবো যে ডায়াবেটিস সম্পর্কে আপনারা সচেতন হন, এবং যত তাড়াতাড়ি অসুখটা চিহ্নিত হবে তত ডায়াবেটিসের যে জটিলতাগুলো হয় সেগুলো কমানো সম্ভব হবে অথবা প্রতিরোধ করা সম্ভব হবে। আর ডায়াবেটিস একটা, একবার যখন ডায়াবেটিস হয় আমরা বলি সাধারণভাবে সারা জীবনের ডায়াবেটিস। আর টাইপ টু ডায়াবেটিসটা কিন্তু একটা প্রতিরোধযোগ্য অসুখ। আমরা প্রথম থেকেই যদি আমরা সাবধান হই, বিশেষ করে যাদের প্রি ডায়াবেটিস হওয়ার আগেও যদি আমরা বুঝতে পারি, বিশেষ করে যাদের বাবা মার ডায়াবেটিস আছে, যারা মোটা, যারা একটু বেশি খায়, যারা কাজকর্ম কম করে, তাদের আমরা রক্তের সুগারটা পরীক্ষা করলে যদি বুঝতে পারি যে তাদের এখনও ডায়াবেটিস হয়নি কিন্তু প্রি ডায়াবেটিস, তাহলে আমরা একটা ব্যবস্থা নিয়ে আবার নর্মাল করতে পারি। অথবা প্রি ডায়াবেটিস অবস্থা পেলেও কিন্তু তাদেরকে চিকিৎসা দিয়ে আবার একটা নর্মাল অবস্থা আনা যায় যাতে তার ডায়াবেটিস না হয়। তো এই জন্যেই সচেতনতার প্রয়োজন আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ।